আল্লাহ তাআলা বলছেন এমন একটা সময় আসবে যখন গোটা দুনিয়া গোটা জমিন কি একসাথে কাঁপিয়ে দেওয়া হবে দেখেন এখন তো মাঝে মাঝে আমরা ভূমিকম্পের খবর শুনি এক এলাকা কিংবা এক দেশে ভূমিকম্প হয় কিন্তু অন্য দেশে হয় না কিন্তু আল্লাহ সূরা জিলজালে বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা এমন একটা সময় আসবে যখন গোটা পৃথিবীর জমিন একসাথে কেঁপে উঠবে আল্লাহু আকবার রব্বুল আলামিন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা সূরাতুল হাজ্জের প্রথম আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস হে মানবজাতি ইত্তাকু রাব্বাকুম তোমরা তোমাদের রবকে ভয় করো কোন রব যে রব এমন একটা দিন আসবে যেই দিন তিনি গোটা জমিনকে একসাথে কাঁপিয়ে দিবেন আর সেই কম্পন হবে ভয়াবহ কম্পন এখন তো ভূমিকম্প হলে বিজ্ঞানীরা ম্যাপে বলতে পারে এটা 7.6 7.8 8.2 রিখটার স্কেলের ভূমিকম্প ছিল আল্লাহ বলছেন এমন একটা বিরাট ভূমিকম্প হবে এটা যে কত তীব্র মাত্রার হবে এটা কোন যন্ত্র দিয়েও কখনো পরিমাপ করা যাবে না এতে আল্লাহ বলেছেন ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম নিশ্চয়ই কিয়ামতের কম্পনটা হবে বিরাট কম্পন ভয়াবহ বিপজ্জনক অত্যন্ত সাংঘাতিক কম্পন কিয়ামতের দিন গোটা জমিন প্রকম্পিত হবে তখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন যখন আমিন একজন ফেরেশতা বানিয়েছেন ওই ফেরেশতার নাম ইসরাফিল ওই ফেরেশতাকে আল্লাহ মাত্র একটা দায়িত্ব সম্পাদনের জন্য বানিয়েছেন তিনি শুধু সিংহায় ফু দিবেন সিংহায় ফু দেওয়ার জন্য ওই ফেরেশতাকে বানিয়েছেন কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ ওই ফেরেশতা তাকে আল্লাহ বানানোর পর থেকে তার মুখের সামনে সিংহা নিয়ে কান পেতে আছেন কখন আল্লাহ তাকে আদেশ করেন যখনই আল্লাহ তাকে আদেশ করবেন সঙ্গে সঙ্গে তিনি সিংহায় ফু দিবেন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফু দিবেন মোট দুইবার আমার কথা বুঝে থাকলে সবাই বলেন কয়বার প্রথমবার তিনি যখন সিংহায় ফু দিবেন প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে তার একটা সিংহের ফুতে দুনিয়াতে তখন যারা থাকবে তখন যারা দুনিয়ায় থাকবে কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে মানুষগুলো মরে যাবে আল্লাহু আকবার প্রথম সিংহের ফুৎকারের পরে সব মানুষ মরে যাবে আসমান আর জমিন উলট পালট হয়ে যাবে আসমান জমিন চূর্ণ বিচূর্ণ লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়ের 13 নম্বর আয়াত থেকে বলছেন ফাইযা নুফিখা ফিস-সূরি নাফখাতুন ওয়াহিদা ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ الله تعالى বলছেন অতঃপর যখন একবার মাত্র একবার সিংহায় ফু দেওয়া হবে প্রথমবার সিংহায় ফু দেওয়ার পরে কি হবে শোনো ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতান ওয়াহিদা পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আঠার দিয়ে চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে জমিনের উপরে যে বিশাল বিশাল টাওয়ার উঁচু উঁচু বিল্ডিং ঢাকা শহরে গেলে দেখবেন কত উঁচু উঁচু বিল্ডিং উঁচু উঁচু টাওয়ার দেশের বাইরে যখন যাবেন দুবাইয়ে যখন যাবেন সিঙ্গাপুরে যখন যাবেন সুইজারল্যান্ডে যখন যাবেন দেখবেন কি বিশাল বিশাল টাওয়ার 100 তলা 120 তলা পর্যন্ত 130 তলা পর্যন্ত বানিয়ে ফেলেছে আল্লাহ বলছেন ইসরাফিল যখন প্রথমবার সিংহায় ফু মারবে এমন একটা ভূকম্পন হবে ওই বিশাল বিশাল টাওয়ার গাছপালা জমিনের উপরে যা আছে সবকিছু মাটির তলায় চলে যাবে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে মেসাকার হয়ে যাবে
থাকবে না এই যে জমিনের উপরে আপনারা বিশাল বিশাল পাহাড় দেখেন এই পাহাড়গুলোর অবস্থা কেমন হবে আল্লাহ বলছেন ইয়াউমা তুরজুফুল আরদু ওয়াল জিবালু ওয়া কানাতিল জিবালু কাসীবাম মাগিলা আল্লাহ বলছেন প্রথমবার সিংহই ফু দেওয়ার পরে পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে পাহাড়গুলো জমিন থেকে খুলে যাবে বালুর মতো উড়ে যাবে অন্য আয়াতে আল্লাহ বলেছেন পাহাড়ের অবস্থা এমন হবে ওয়া তাকুনুল জিবালু কালআহনিল মানফুশ আল্লাহ তাআলা বলেছেন পাহাড়গুলো দুনার তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না সবকিছু লন্ডভন্ড হয়ে যাবে কার হুকুমে আল্লাহ তাআলা বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন মহামহিয়ান সত্য অবশিষ্ট থাকবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে প্রথম সিংহের ফুৎকারে যখন দুনিয়ার সব ধ্বংস হয়ে যাবে আল্লাহ তখন বলবেন ইয়া দুনিয়া হে দুনিয়া আইনা জিবালুক তোর বুকের উপরে থাকা পাহাড়গুলো কোথায় আইনা আনহারুকি তোর বুকের উপরে প্রবাহমান থাকা নদ নদীগুলো কোথায় আইনা আশজারুকি তোর বুকের উপরে থাকা গাছপালাগুলো কোথায় আল্লাহ বলবেন তোর বুকের উপরে দম্ভ ভরে অহংকারের সাথে চলাফেরা করা অহংকারীগুলো আজকে কোথায় আল্লাহ বলবেন তোর জমিনের উপরে বিচরণ করা সেই জালেমগুলো কোথায় যারা মানুষের উপরে জুলুম করত আল্লাহ প্রশ্ন করবেন কিন্তু জবাব দেওয়ার তখন কেউ থাকবে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম আল্লাহ প্রশ্ন করবেন আজকে রাজত্ব কার আজ ক্ষমতা চলবে কার আপনারা তো জবাব দিয়েছেন কিন্তু আপনারা তখন তো জবাব দেওয়ার জন্য অবশিষ্ট থাকবেন না কেউ থাকবে না আল্লাহ নিজে প্রশ্ন করে আল্লাহ নিজেই আবার উত্তর দিবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার আজ ক্ষমতা চলবে কার কিচ্ছু থাকবে না আল্লাহ সূরা জিলজালের প্রথম আয়াতে বলছেন দুনিয়ার বিল্ডিং ওয়ালারা এখান থেকে শিক্ষা নেন বাড়ি একটা বানায়া মার্কেট একটা করে বেশি বাহাদুরি দেখায়েন না চোখের পলকে সকাল বেলার বিল্ডিং ওয়ালাকে বিকাল বেলায় রাস্তার ফকির বানায়া দিতে পারেন কে ফেসবুকে দেখেন নাই তুরস্কে এক ভাড়াটিয়া ভাড়া বেশি বাড়িওয়ালাকে ভাড়া দিতে পারে না বাড়িওয়ালা বের করে দিয়েছে ওই রাতে ভূমিকম্প হলো সকালবেলা বাড়িওয়ালা আর ভাড়াটিয়া একটা বুঝছে কি বুঝলেন আপনি ভূমিকম্পের এই সূরা থেকে প্রথম আয়াত থেকে শিক্ষা নেন বেশি বাহাদুরি দেখায়েন না মিয়া আপনার বিল্ডিং শুদ্ধ রাতের বেলা ঘুমের মধ্যে মাটির তলায় ধসায় দিতে পারেন কে এই আয়াতের প্রথম শিক্ষা হলো টাকার অহংকার করা তাহা টাকার অহংকার করা যাবে না বাড়ি গাড়ি ক্ষমতা কিচ্ছুর অহংকার করা যাবে না রাতের বেলার বাড়িওয়ালাকে সকাল বেলায় তাবুর নিচে যিনি রাখতে পারেন তিনি কে সকাল বেলার ক্ষমতাওয়ালাকে বিকাল বেলা ক্ষমতা হারা ভিখারি বানাইয়া দিতে পারেন কে সে আল্লাহ বলছেন এই জমিন যে জমিনের উপরে আছো এই জমিনকে আমি রাখবো না আমি এই জমিনকে কিয়ামতের দিন প্রবল ভাবে কাঁপিয়ে দিব প্রবল এক কম্পনের মাধ্যমে বিরাট একটা ঝাঁকুনি দিয়ে এই জমিনের সবকিছু কাঁপিয়ে জমিনের উপরে থাকা সবকিছু ধ্বংস করে দিবেন কে এজন্য আল্লাহ বলেছেন ইদা জুল জিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আল্লাহ বলছেন যখন পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়া হবে পৃথিবীতে এই পৃথিবীকে প্রবল ভাবে ঝাঁকুনি দেওয়ার পর সব যখন ধ্বংস ধ্বংস হয়ে যাবে এরপরে কি হবে দ্বিতীয় আয়াতে আল্লাহ বলেছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আল্লাহ বলেছেন এরপরে জমিনের ভেতরে থাকা সব কিছুকে জমিন বের করে দিবে কার হুকুমে
জমিনের ভেতরে থাকা সব কিছু জমি ভূমি করে বের করে দিবে কোরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 3 এবং 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযাল আরযু মুদ্দাত ওয়া আলকাত মা ফিহা ওয়া তাখাল্লাত আর জমিনকে যখন সম্প্রসারিত করে দেওয়া হবে এবং জমিনের ভেতরে থাকা সব কিছু বের হয়ে যাবে জমিন তার ভেতর থেকে কি বের করে দিবে মুফাসসিরগণের ব্যাখ্যায় মোট তিনটা অর্থ দিয়েছেন জোরে বলেন কয়টা আরো জোরে এক নম্বরে তারা বলেছেন এই জমিনের নিচে যারা ঘুমিয়ে আছে কবরে ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার শিংগায় ফু দিবেন দ্বিতীয়বার শিংগায় ফু দেওয়ার পরে জমিনের নিচে কবরে ঘুমিয়ে থাকা মানুষগুলো কবর থেকে উঠে হাশরের মাঠের দিকে যাবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 39 নম্বর সূরা সূরাতুজ জুমারের 68 নম্বর আয়াতের শেষাংশে বলেছেন ثُمَّ نُفِخَ فِيهِ أُخْرَى فَإِذَا هُمْ قِيَامٌ يَنْظُرُونَ অতঃপর যখন দ্বিতীয়বার শিংগায় ফু দেওয়া হবে তখন মানুষগুলো কবর থেকে উঠবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন আফালা ইয়ালামু ইযা মুহযিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষকে কবর থেকে উঠানো হবে আল্লাহ বলছেন যখন জমিনকে প্রবলভাবে কাঁপিয়ে দেওয়া হবে এরপরে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা জমিন তার ভেতরে থাকা সবকিছু বের করে দিবে এক নাম্বার ব্যাখ্যা আমরা জানলাম জমিনের নিচে শুয়ে থাকা কবরে থাকা মানুষগুলো তখন কবর থেকে উঠবে কার হুকুমে দুই নাম্বার ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন আমরা যে জমিনের উপরে কথা বলি কাজ করি সব কিছু জমিনের মধ্যে রেকর্ড হয়ে যায় আপনারা বলবেন হুজুর কেমনে এটা রেকর্ড হয়ে যায় দেখেন আজকে অ্যাম্বুলেন্স সিএনজি আপনি অ্যাম্বুলেন্সের মালিক সিএনজির মালিক কিন্তু আপনার অ্যাম্বুলেন্স কোন রোডে চলে কত স্পিডে চলে ঘরে থেকে সিসিটিভি লাগায়া সব জানার সুযোগ আছে না নাই এগুলো বানানোর জন্য মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কি তাহলে ওই আল্লাহ তাআলা কি জমিনের মধ্যে রেকর্ড আর ঝুলাইয়া রাখতে পারেন না আল্লাহ বলছেন যা করো সব জমিন তার গর্ভে রেকর্ড করে রাখছে রেকর্ডের স্তূপ হয়ে আছে ইসরাফিলের শিংগের ফুৎকারের পরে ওই রেকর্ডিং এর স্তূপ জমিন ভূমি করে জমিনের উপরে ছেড়ে দিবে আল্লাহ আকবার তিন নম্বর ব্যাখ্যা মুফাসসিরগণ দিয়েছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরে থাকা সব বের করে দিবে কি বের করে দিবে মুফাসসিরগণ তিন নম্বর ব্যাখ্যা দিয়েছেন এই জমিনের নিচে খনিজ সম্পদ আছে না নাই স্বর্ণ আছে পাথর আছে আরো বহু খনিজ সম্পদ আছে এই খনিজ সম্পদের জন্য দুনিয়ার মানুষ সম্পদের জন্য ভাই ভাইকে মেরে ফেলে মারামারি করে মামলায় জড়িয়ে যায় বিবাদে জড়িয়ে যায় কিয়ামতের দিন ইসরাফিলের দ্বিতীয়বার শিংগার ফুৎকার পরে মানুষের সামনে দেখবে মানুষ সোনার পাহাড় স্বর্ণের পাহাড় রৌপ্যের পাহাড় হীরা জহরত মনে মুক্তা খনিজ সম্পদের পাহাড় কিন্তু কিয়ামতের দিন এই খনিজ সম্পদ ধন সম্পদ চোখের সামনে দেখেও কোনো মানুষ গিয়ে সম্পদ কালেকশন করবে না এই যে আপনাদের বাঙ্গরা এলাকায় আগামীকাল সকালবেলা যদি এই জমিনের মধ্যে কয়েক বস্তা স্বর্ণ দেখা যায় দেখা যাবে স্বর্ণগুলোকে লুটপাটের জন্য মানুষ মারামারি আরম্ভ করবে কাটাকাটি আরম্ভ করবে ঠিক কিনা কিন্তু ইসরাফিলের দ্বিতীয় শিংগার ফুৎকারের পরে মানুষ কবর থেকে উঠে চোখের সামনে এত সম্পদ দেখবে কেউ সম্পদের ধারে কাছেও যাবে না কারণ কি কারণ হলো ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন সেদিন ধন সম্পদ সন্তানাদি কোনো কাজে লাগবে আল্লাহ বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা খুব খেয়াল করে শুনেন আজকে প্রতিটা আয়াতে শিক্ষা আছে আপনারা ভাববেন হুজুর আজকে এই সূরাটা নিলেন কেন এই সূরা থেকে আজকে এমন কথা হবে
বাস্তবতার সামনে চোখের সামনের সকল পরিবেশ একটু পরে দেখবেন মিলে যাবে আমলের কথা আছে হেদায়েতের কথা আছে জুলুমের কথা আছে সবকিছুর কথাই সূরার ভিতরে দিয়েছেন কে আল্লাহ বলছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনটাকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা তখন জমিন তার পেটের ভিতরে থাকা সব কিছুকে বের করে দিবে এরপরে আল্লাহ বলেছেন এই ভয়াবহ দৃশ্য মানুষ দেখে বলবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা মানুষ তখন বলবে হঠাৎ করে এর কি হলো কবর থেকে উঠে দেখবে মানুষ কোনো বিল্ডিং নাই গাছপালা নাই পাহাড় নাই পর্বত নাই সব একেবারে সমান হয়ে আছে ভয়ঙ্কর অবস্থা দেখে মানুষ বলবে ভয়ঙ্কর অবস্থা কেন এখন তো শরীরে কাপড় চোপড় কবর থেকে মানুষ কেমনে উঠবে জানেন নাকি নবীজি বলেছেন ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতাম মুশাতান গারলা কবর থেকে মানুষ উঠে যখন হাশরের মাঠে যাবে উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় খালি পায়ে নগ্ন পদে উঠবে আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে নবীজিকে বললেন ওগো আল্লাহর নবী যদি গায়ে কাপড় চোপড় না থাকে আমার কি লজ্জা লাগবে না কেমনে আমি উঠব নবীজি বললেন আয়েশা গো শুনো কিয়ামতের দিনে তো কঠিন 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্য মাথার একেবারে কাছে চলে আসবে জমিন তামা হয়ে যাবে তার চান্দি ফেটে গুনাহগারদের মগজগুলো বের হয়ে যাবে মানুষগুলো এত হয়রান হবে পিপাসার যন্ত্রণায় কাতর হয়ে গিয়ে জিহ্বা বের হয়ে কুকুরের মতো নাভিস্থল পর্যন্ত ঝুলে থাকবে আল্লাহ আকবার কঠিন সেই দিনে মানুষ কি আর উপরের দিকে তাকাবে নিচের দিকে তাকায় যে নফসি নফসি আরম্ভ করবে উপরের দিকে তাকানোর সাহস মানুষ করবে না মানুষ কবর থেকে উঠে দেখবে কিচ্ছু নাই মানুষ বলবে হায় 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 কি হলো হঠাৎ করে আজকে কি হলো আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আরো সুন্দর করে বলেছেন কবর থেকে উঠে মানুষ বলবে ক্বালু ইয়া ওয়াইলানা মান বাআসানা মিন মারকাদিনা মানুষ কবর থেকে উঠে বলবে ইয়া ওয়াইলানা দুর্ভোগ আফসোস নাম্বাআসানা মিন মারকাদিনা কে আমাদেরকে কবরের ঘুম থেকে ভাঙালো কে কবর থেকে উঠায় দিল আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা হলো রহমানের ওয়াদা রহমান কে আর জোরে রহমান কে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান রহমান হলেন তিনি কুরআন শিখিয়েছেন যিনি রহমান হলেন তিনি ইনসান বানিয়েছেন যিনি রহমান হলেন তিনি কথা বলা শিখিয়েছেন যিনি মানুষ কবর থেকে উঠে বলবে আজকে কি হলো সব কেন ধ্বংস হয়ে গেল আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান এটা রহমানের ওয়াদা করা দিন কিয়ামত হবে একদিন কিয়ামতের ঘটনা ঘটবে এই ওয়াদা করেছেন কে মানুষ যখন বলবে ওয়াকালাল ইনসানু মালাহা কি হলো এই দুনিয়ার আওয়াজ আসবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন এটা রহমানের ওয়াদা রহমান তার ওয়াদা মানুষকে জানিয়েছিলেন রসুল দ্বারা নবী দ্বারা পয়গাম্বর দ্বারা আজকে নবী রাসূলদের সেই কথা সত্য হতে চলেছে রহমানের ওয়াদা আজকে সত্য হতে চলেছে আজকে সেই কিয়ামতের দিন যখন এই আওয়াজ মানুষের কানে আসবে আপনারা বলেন তো বেনামাজি পাপি তাপি সুদখোর ঘুষখোর জালিম পাপি তাপি লোকদের কলিজায় তখন ভয় বাড়বে না কমবে এজন্য আল্লাহ বলেছেন এই কথা শোনার পরে এক শ্রেণীর মানুষের কলিজা কেঁপে উঠবে কুলুবু ইয়াউমা ইযু ওয়াজিফাতুন আবসারুহা খাশিয়া পাপিতাবিদের কলিজা কেঁপে উঠবে চক্ষু নত হয়ে যাবে কিন্তু এক শ্রেণীর মানুষ ইমানদার যারা ভীত বিহ্বল হবে না তারা আল্লাহ তাদের ব্যাপারে বলছেন লায়া জুনুহুমুল ফাজাউল আকবার ওয়া তাতালাক্কাহুমুল মালাইকা হাযা ইয়াউমুকুমুল লাযী কুনতুম তুআদুন আল্লাহু আকবার
ইমানদার যারা ভীতবিহ্বল হবে না তারা ইমানদারদেরকে ফেরেশতারা এসে বলবে আল্লাহর বান্দা তোর জন্য কোনো ভয় নাই টেনশন নাই আল্লাহর জান্নাতে ঢোকার জন্য তুমি প্রস্তুত হয়ে যাও আল্লাহ সেই সকল ইমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দাও হায় 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 আরো আস্তে বলেন আমিন আমিন আরো আস্তে আমিন আমিন এত সুন্দর সূরা হয়ে শুরু হয়েছে আপনারা কি ঘুমায় যাচ্ছেন নাকি আমি কি শেষ করে দিব এই প্রথম তিনটা আয়াত তো ভূমিকা দিলাম এরপরে আপনি আবার ভয় পাবেন না খুব অল্প সময়েই শেষ হবে আমিও অসুস্থ লম্বা কথা বলতে পারব না এই এখন যে আয়াত বলবো এই চার নাম্বার আয়াত থেকে দারুণ কথা হবে বলবো তো আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে প্রকম্পিত করা হবে ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা এরপরে জমিন তার ভেতরে থাকা সব কিছুকে বের করে দিবে ওয়া ক্বালাল ইনসানু মালাহা কবর থেকে উঠে মানুষ বলবে হায় হায় আজকে কি হলো আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা যুবকরা আছে নাকি এখানে হ্যাঁ যুবকরা ভালো করে শুনবেন ভাই আল্লাহ বলছেন ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন সব খবর বলে দিবে খবর প্রশ্ন হতে পারে কিসের খবর নবীজি সাহাবীদের সামনে এই আয়াত তেলাওয়াত করলেন এরপরে নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন ও আমার সাহাবীরা আতাদরুনা মা আখবারুহা তোমরা কি জানো নাকি জমিনের খবর কি সাহাবীরা তখন বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এ ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল সবচাইতে ভালো জানেন নবীজি তখন বললেন ফা ইন্না আখবারাহা আনতা শাদা আলা আবদিন আও আমাতিন আলা যাহরিহা তাকুলু কাযা ওয়া কাযা নবীজি বললেন জমিনের খবর হলো তোমরা জমিনের উপরে যা কিছু করো জমিন তার নীরব সাক্ষ্য হয়ে আছে কিয়ামতের দিন তোমাদের সকল কাজ করব জমিন আল্লাহর কাছে ফাঁস করে দিবে ভালো করে শুনেন এই জমিনের উপরে জিনা করিয়েন না এখন জমিন নীরব জমিন নিরীহ জমিনের জবান বন্ধ আমাদের জবান খোলা কিয়ামতের দিন হবে উল্টা আমাদের জবান বন্ধ জমিনের জবান খুলে দিবেন কে আপনারা বলবেন হুজুর আমাদের জবান যে বন্ধ হয়ে যাবে এই কথা আপনি পাইলেন কোথায় আসেন কোথায় পাইলাম দেখাই আল্লাহ বলেছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা أيديهم وتشهد أرجلهم بما كانوا يعملون এই আয়াতগুলো বুঝলে কোন মানুষ এই জমিনের উপর আর গুনাহ করার কথা না আল্লাহ বলছেন এর চেয়ে বড় ওয়াজ আর কি হতে পারে আমাকে বলেন আল্লাহ বলছেন শোনো কিয়ামতের দিন তোমার জমান আমি বন্ধ করে দেব এরপরে আমি তোমার হাতের জবান খুলে দিব এই হাত কথা বলবে তুমি কি করেছো এই হাত দিয়ে কত দাড়িওয়ালা লোককে পিটিয়েছো এই হাত দিয়ে কত আলেমদের হাতে হাত করার পায়ে ডান্ডা বিলি লাগিয়েছো হাত আল্লাহর কাছে বলে দিবে এই হাত দিয়ে কলম ধরে এই কলম দিয়ে সাংবাদিকতার নামে সাংঘাতিকতা করে ইসলামের বিরুদ্ধে কত রিপোর্ট করেছে তোমার হাতের আঙ্গুলের মাথা আল্লাহর কাছে সব ফাঁস করে দিবে দুনিয়ার বিচার আর আল্লাহর বিচারের সিস্টেম একরকম না আলাদা দুনিয়ার বিচারের সাথে আল্লাহর বিচারের কোনো মিল নাই দুনিয়ার বিচারের নমুনা হলো মামলা হবে চার্জশিট হবে তদন্ত হবে তারপরে আদালতে মামলা গেলে এজলাসের মধ্যে হেয়ারিং হবে উকিল পক্ষ তারা মামলার হেয়ারিং শুনানি করবে সাক্ষ্য গ্রহণ করাবে এরপরে বিচারক সাহেব শুনে রায় দিবেন মাঝে মাঝে এমন হতে পারে উপরের প্রেসারে রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যেতে পারে আর একদিকে কিন্তু আল্লাহর বিচারে এইরকম কোনো সিস্টেম নাই
আল্লাহর বিচারে কোনো জুলুম নাই আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে মানুষের উপরে জুলুম করি আমরা মাঝে মাঝে বিচারের নামে অবিচার করে নিরপরাধীকে অপরাধী বানাই আর অপরাধীগুলোকে নিরপরাধী বানাই কিন্তু আল্লাহ এমন নন আল্লাহ হচ্ছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন তিনি শ্রেষ্ঠ বিচারক তিনি কারো উপরে বেইনসাফি করেন না জুলুম করেন না এই দুনিয়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আর আপনি যা করেছি সব আল্লাহ জানেন কি জানেন না জানার পরেও আল্লাহ একতরফা বিচার করবেন না একবারে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আল্লাহ প্রমাণ করায়া দিবেন বান্দা অপরাধী আল্লাহর বিচারের সিস্টেম দেখেন কোনো উকিল নাই কোনো হেয়ারিং নাই কিছুই নাই জবানটা বন্ধ করে দেওয়া হবে আল্লাহ বলছেন তোমার হাত কথা বলবে এই হাত সব কুকর্ম ফাঁস করে দিবে হাত দিয়ে কোথায় কোথায় অপকর্ম করেছো এই হাত দিয়ে কোথায় চাঁদাবাজি করেছো এই হাত দিয়ে কোথায় কোথায় হাতের অপব্যবহার করে জুলুম করেছো হাত বলে দিবে পা বলে দিবে পা দিয়ে হেঁটে 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 কোথায় গিয়ে কি করেছো পা বলবে অন্যায়াতে আল্লাহ বলেছেন হাত্তা ইদা মাজাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন শুধু হাত আর পা নয় আল্লাহ বলেছেন শাহিদা আলাইহিম সামউহুম তোমাদের কান কথা বলবে এ যুবক তরুণ ছাত্র ভাইরা শোনো তোমাদের ওয়াজ চলে এসেছে এই কানের মধ্যে ইয়ারপড লাগায়া হেডফোন লাগায়া যে সারা দিন গান শোনো ঝাকানাকা ঝাকানাকা শোনো এই কার এগুলো সব বলে দিবে কার কাছে খবরদার আমার যুবক ভাইরা এই কান আল্লাহর নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার করে নিষিদ্ধ কোনো জিনিস শোনো না কানের মধ্যে ফোন লাগায়া অপরিচিত মেয়েদেরকে ডিস্টার্ব করার জন্য ফোন লাগায়ো না হারাম রিলেশন করো না কান দিয়ে কোনো বাজে কথা শোনো না কারণ এই কান সবকিছু একদিন ফাঁস করে দিবে কার কাছে এরপরে আল্লাহ বলেছেন তোমার চোখ কথা বলবে খবরদার চোখ আল্লাহর নিয়ামত এই নিয়ামতের অপব্যবহার করবেন না কিছুদিন আগে একজন অন্ধ মানুষের সাথে আমার দেখা হয়েছে যিনি জন্মের পর থেকে চোখে দেখেন না আমি তাকে বললাম ভাই আপনি যে জন্মের পর থেকে চোখে দেখেন না আপনার কি খারাপ লাগে না আমাকে বলে না হুজুর আমার খারাপ লাগে না বললাম এত মানুষকে আল্লাহ চোখের আলো দিলেন আল্লাহ আপনাকে চোখের আলো দিলেন না আল্লাহর উপরে কি আপনার কোনো অভিযোগ নাই বলল না আমার কোনো অভিযোগ নাই আমি বললাম খারাপও লাগে না আল্লাহর উপর অভিযোগ দিতেও ইচ্ছে হয় না কারণটা কি সে তখন উত্তর দিয়েছে কি দেখেন উত্তর দিল আপনি হুজুর হুজুর হলে কে হবে আপনার তো চোখ আছে চোখ দিয়ে গুনাহ করার সুযোগ আছে আমি তো অন্ধ মানুষ চোখের আলো নাই আমার জন্য চোখ দিয়ে গুনাহ করার কোনো সুযোগ না কথা তো ঠিকই আছে এই রাস্তা দিয়ে যদি বেগানা কিছু নারী যায় আমাদের যাদের চোখ আছে পরনারীর দিকে আমরা তাকিয়ে চোখের জেনা করার সুযোগ আছে কিন্তু অন্ধ মানুষ সে তো চোখ দিয়ে দেখার কোনো সুযোগ নাই গুনাহ করার সুযোগ আমাদের হাতে হাতে ফোন আছে স্মার্টফোনের দিকে আমরা তাকিয়ে আজেবাজে ভিডিও দেখার সুযোগ আছে কিন্তু অন্ধ যে ব্যক্তি যে চোখে দেখে না তার তো সেই আজেবাজে ভিডিও দেখার কোনো সুযোগ এজন্য আমার যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো খবরদার খবরদার ভাইয়েরা চোখের খেয়ানত করো না চোখের খেয়ানত মানুষের চোখে ধরা না পড়লেও একজন দেখেন তিনি কে কালো চশমা লাগাইয়া কালো চশমার ফাঁক দিয়ে মেয়েদের দিকে তাকান কালো চশমার ভেতরে কোন দিকে তাকাও পাবলিক জানে না জানেন কে এই কথাটা আল্লাহ কোরআনে বলেছেন ইয়ালামু খাইনাতাল আয়ুন চোখের খেয়ানত কেউ জানে না কিন্তু আমি জানি ও আল্লাহর বান্দারা চোখের খেয়ানতের খবর আমি জানি যুবক তরুণ ভাইদেরকে বলবো এই চক্ষুটাকে নষ্ট করে দিও না চোখ দিয়ে কত গুনাহ আমরা করি দেখেন চোখ দিয়ে আজেবাজে জিনিসের দিকে তাকায় চোখ দিয়ে যে নারী আমার জন্য হালাল নয় ওই নারীর দিকে তাকায় তাকায় গুনাহ করি
খবরদার আমার যুবক ভাইয়েরা যুবক বয়সে নিজেদের চরিত্রটাকে নষ্ট করে দিও না মেয়েদের পিছনে ঘুরঘুর করো না যে সকল ছেলেরা বিবাহের আগে মেয়েদের পিছে পিছে ঘুরে এরা বিয়ের পরেও সারা জীবন বউয়ের অন্না ধরে ধরে পিছে পিছে ঘুরে এগুলো ভালো ছেলেদের কাজ নয় অভদ্র অসভ্য ছেলেদের কাজ আল্লাহ ইমানদারদেরকে বলেছেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে দেন পরনারীর দিকে না দিয়ে নিচের দিকে দিয়ে দেয় কার ভয়ে চোখ কথা বলবে এরপরে আল্লাহ বলেছেন এমন কি চামড়া পর্যন্ত কথা বলবে জমিন আল্লাহর কাছে সাক্ষ্য দিবে এইজন্য এই জমিনের উপরে বিচরণ করে আমরা কোন গুনাহ করব খবরদার আল্লাহ বলেছেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিন তার খবর বলে দিবে এই জমিনের উপরে আপনি বদমাইশি করেন আপনি সুদ খান আপনি ঘুষ খান আপনি এই জমিনের উপরে অন্যায় করেন অপকর্ম করেন জমিনের জবান বন্ধ আপনার জবান খোলা কিয়ামতের দিন হবে উল্টা জমিনের জবান খুলে দিবেন আর মুখের এই জবানটা বন্ধ করে দিবেন কে জমিন ঠাস ঠাস করে সব বলে দিবে কি করেছেন আপনি সব ফাঁস করে দিবে আমরা কি কিয়ামতের মাঠে এরকম লজ্জিত হয়ে জাহান্নামে যেতে চাই তাহলে জমিনের উপরে বেঈমান হব না ঈমানদার হয়ে চলব আরো আস্তে বলেন আল্লাহ বলেছেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা যখন জমিনকে প্রবলভাবে কাঁপিয়ে দেওয়া হবে ও আখরাজাতিল আরদু আসকালাহা আর জমিন তার ভেতরে থাকা সবকিছু বের করে দিবে এই অবস্থা দেখে মানুষ বলবে ওয়াকালাল ইনসানু মালাহা মানুষ বলবে জমিনের কি হলো ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা সেদিন জমিন সব খবর বলে দিবে আপনি বলতে পারেন কেন জমিন সব খবর বলে দিবে কারণ হচ্ছে আল্লাহ পরের আয়াতে বলেছেন বি আন্না রাব্বাকা কারণ জমিনকে কথা বলার জন্য যিনি হুকুম দিবেন তিনি কে আস্তে বলবেন না জোরে বলেন তিনি কে এরপরে আয়াতে আল্লাহ বলেছেন কষ্ট হচ্ছে আপনাদের শেষ তো আর তিনটা আয়াত আছে এই তিন আয়াতে আপনাদের জন্য এবার সবক আছে সবার মনোযোগ আছে তো কয়েকজনের ঘুম আসতেছে দেখতেছি বেশি বেশি তেলাওয়াত হচ্ছে তো সাকিনা নাজিল হচ্ছে মনে হয় হ্যাঁ আসুন আমরা একটু তিনটা তাকবীর দিয়ে ঘুম ভেঙে যাবে লিল্লাহি তাকবীর আর একটু জোরে দেন লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর মনোযোগ আছে তো পরের তিন আয়াতে সবকাস এরপরে আল্লাহ বলেছেন ইয়াউমা ইদি ইয়াসদুরুন নাসু আশ সেদিন দলে দলে মানুষকে কবর থেকে উঠানো হবে দলে দলে মানুষকে সমবেত করা হবে যাতে করে লিউরাউ আমালাহুম তাদেরকে তাদের আমল দেখানো যায় এই দুনিয়াতে আপনার জন্ম হওয়া থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আপনি যা করেছেন সবকিছু হাসরের মাঠে আপনার আমলগুলো আপনাকে দেখাবেন কি আরো জোরে বলেন দেখাবেন কি আপনি বলবেন হুজুর আল্লাহ আবার দেখাবেন কেমনে কেমনে দেখাবেন শুনেন এই যে ক্যামেরা ক্যামেরা বানাইছে কি ক্যামেরা আল্লাহ বানাইছে কে বলছে ক্যামেরা বানিয়েছে কি কিন্তু মানুষ বানালেও ক্যামেরা বানানোর জন্য মানুষের মাথার মধ্যে জ্ঞান দিয়েছেন কি আল্লাহর দেওয়া জ্ঞান ব্যবহার করে মানুষ যদি ক্যামেরা বানিয়ে এই ক্যামেরা দিয়ে অডিও ভিডিও করে রেখে দিতে পারে তো মানুষ যে আল্লাহর কাছ থেকে জ্ঞান পেয়ে এই জিনিস বানাইলো ওই আল্লাহ বুঝি আমার আর আপনার সারা জীবনের সকল আকাম কুকাম অডিও ভিডিও করে রাখতে পারেন না বিশ্বাস হয় বিশ্বাস হলে যুবকরা তোমরা রাতের বেলা ফোন হাতে নিয়ে আজেবাজে জিনিস দেখো কেমনে তোমার মনে কি এই ভয়টা নাই দিলে কি এই চিন্তা আসে না যে আমার সব কুকর্ম আল্লাহর সিসিটিভিতে রেকর্ড হয়ে যাচ্ছে এই চিন্তা থাকলে কেউ গুনাহ করতো পাপের ধারে কাছে যাইতো আল্লাহ বলেছেন সব আমি দেখাবো সব কিছু মানুষ তার চোখের সামনে দেখবে মানুষের হাতে হাতে আল্লাহ আমল নামা দিয়ে দিবেন আমাদের প্রত্যেকের হাতে কেয়ামতের দিন আমল নামা দিবেন কে দল হবে মাত্র দুইটা ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর একটা জান্নাতি দল
আরেকটা জাহান্নামী দল জান্নাতী যারা সামন থেকে ডান হাতে আমলনামা গ্রহণ করবে তারা জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা গ্রহণ করবে তারা আমলনামা দেখার পরে জান্নাতী আর জাহান্নামীরা কারা কি বলবে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 69 নম্বর সূরা সূরাতুল হাক্কায়েন 19 নম্বর আয়াত থেকে এবার বলছেন من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابي إني ظننت أني ملاق حسابي فهو في عيشة راضية في جنة عالية الله تعالى বলছেন জান্নাতি যারা সামন থেকে ডান হাতে আমলনামা পাবে তারা আমলনামা হাতে পাওয়ার পরে তারা কি বলবে শুনেন এই তো মাত্র কয়েকদিন আগে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়েছে এখন বলেন তো যে ছেলেটা এ প্লাস পেয়েছে তার মার্কশিটটা সে মানুষকে আনন্দের সাথে দেখাতে চাইবে কি চাইবে না জান্নাতীরা আমলনামা হাতে পেয়ে দেখবে হায় হায় আমার পাঁচ ওয়াক্তের নামাজ লেখা তাহাজ্জুদের নামাজ লেখা সব ভালো ভালো জিনিস লেখা সে তখন আমলনামা হাতে পেয়ে বলবে দেখো 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 আমার আমলনামা পড়ে দেখো আমার আমলের দিকে সবাই তাকাও ইন্নি যানান্তু আন্নি মুলাকিন হিসাবিয়া আমি মনে করতাম আমি একদিন হিসাব পাবো এজন্য আমি যখন যুবক ছিলাম অবৈধ রিলেশন করি নাই নামাজ ছাড়ে নাই নামাজ পড়েছি নামাজ আছে আমি কখনো হারামের দিকে যাই নাই হালাল পথে চলেছি আমার জীবনের সব ভালো ভালো কাজ এখানে আছে দেখো 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 পড়ে দেখো আল্লাহ বলবেন ও বান্দা তোর জন্য চিন্তা নাই যা যা আমার জান্নাতের দিকে তুই চলে যা আল্লাহ সেই সকল ডানপন্থী জান্নাতীদের কাতারে আমাদের সবাইকে শামিল করে দাও আর জাহান্নামী যারা তাদের অবস্থা কি হবে আল্লাহ বলছেন ওয়া আম্মান أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيا ولم أدر ما حسابيا يا ليتها كانت القاضية ما أغنى عني ماليا هلك عني سلطانيا الله বলছেন জাহান্নামী যারা পেছন থেকে বাম হাতে আমলনামা পাবে তারা আমলনামা হাতে নিয়ে দেখবে সব আকাম কুকাম নামাজ পড়ে নাই সুদ খাইছে ঘুষ খাইছে আলেমদের হাতে হাত করা লাগাইছে আলেমদের সঙ্গে বেয়াদবি করেছে মানুষের হক মেনে খেয়েছে মানুষের সম্পদ নষ্ট করেছে মা-বাবার সঙ্গে বেয়াদবি করেছে সব পাপগুলো লেখা আছে না নাই এগুলো দেখার পরে তার ভয় বাড়বে না কমবে হাতে পায়ে বলবে ইয়া লাইতানি আফসোস খুব আফসোস লাম উতা কিতাবিয়া কেন আমাকে এটা দেওয়া হলো না দিলে ভালো হতো ওয়ালাম আদ্রিমা হিসাবিয়া কেন আজ হিসাবে রেখাটা দেওয়া হলো হিসাব না দিলেই তো বেঁচে যেতাম মা গোনা আননি মানিয়া কত ধন সম্পদ ছিল কোথায় আমার ধন সম্পদ তো আমার ধারে কাছেও নাই কাজে লাগতেছে না হালাকা আননি সুলতানিয়া কোথায় আমার ক্ষমতা এত ক্ষমতা দুনিয়ায় ছিল কোন ক্ষমতা দেখি আমার কাজে লাগে না হাসরের মাঠে কেবল একজনের ক্ষমতা চলবে তিনি কি আল্লাহ বলছেন মানুষ তার আমলনামা দেখবে দেখার পরে এবার আল্লাহর বিচার শুরু হবে বিচার করে আল্লাহ প্রতিদান কেমনে দিবেন শেষের দুইটা আয়াতে আল্লাহ বলেছেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খাইরাইন ومن يعمل مثقال ذرة شرا يرى অতএব যারা অনুপরিমাণ ভালো কাজ করবে সেও তা দেখবে অর্থাৎ সেও তার পুরস্কার পাবে আর অনুপরিমাণ
খারাপ কাজ যে করবে সেও তা দেখবে অর্থাৎ তার শাস্তি পাবে অনুপরিমাণ আপনাদের এলাকায় সরিষা চাষ হয় কি হয় না সরিষার দানা ছোট না বড় সরিষার চেয়ে আরো ছোট এরকম অনুপরিমাণ ভালো কাজের প্রতিদানও মানুষ পাবে অনুপরিমাণ খারাপ কাজের প্রতিদানও মানুষ পাবে দেখেন দেখেন বলা হয় শেষ ভালো যার সব ভালো এই দুইটা আয়াত বুঝলে বাবা জানরা ভাই জানরা দেখবেন আজকের ওয়াজ কাজে লাগবে কেন আল্লাহ অনুপরিমাণ ভালো কাজ আর অনুপরিমাণ খারাপ কাজের প্রতিদানের ব্যাপারে কথা বলে আমাদেরকে সতর্ক করলেন কারণ হলো আমরা যেন ভালো কাজ অল্প হলে ওইটাকে যেন অবহেলা না করি আমার গুনার কাজ সেটা যদি একদম হালকা হয় ওইটাও যেন আমরা বর্জন করি কেন কারণ ছোট একটা গুনাহ এটা আপনি করবেন এরকম আরেকটা করবেন এরকম আরেকটা করবেন এরকম অনুপরিমাণ ছোট ছোট অনেকগুলো গুনাহ করতে করতে দেখা যাবে গুনাহের বিশাল পাহাড় হয়ে গেছে এজন্য আল্লাহ বলেছেন অনুপরিমাণ গুনাহ এটা এটার প্রতিফল তোমরা পাবে এটাও তোমরা দেখবে নবীজি হাদিসে বলেছেন পাপের কাজ ছোট হলেও এটাকে তোমরা ছেড়ে দাও গুনাহের দারে কাছেও যেও না আল্লাহর নবী সুন্দর একটা উদাহরণ দিয়েছেন মনে করো একটা এলাকায় কিছু লোক গেল যাওয়ার পরে কয়েকজন লোক জঙ্গলে গিয়ে কাঠ সংগ্রহ করলো একদিন দুই দিন কয়েকদিন ধরে কাঠ সংগ্রহ করে অনেক কাঠ তারা সংগ্রহ করলো এরপরে কেউ যদি সেখানে এসে একটু আগুন লাগায় দেয় সব কাঠ থাকবে না জ্বলে যাবে কি সুন্দর উদাহরণ নবীজি বলেছেন তুমিও যদি এরকম অল্প 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 গুনাহ করো তো গুনাহের পাহাড় হবে আর এই গুনাহগুলো তোমার নেক আমল রে খায়া একেবারে শেষ করে যুবক তরুণ ছাত্র ভাইদেরকে বলবো হালকা গুনাহ অল্প গুনাহ যেখানে তুমি যাবা না বাজনার সাউন্ড শুনেছো গান বাজনা যেখানে দেখছেন আওয়াজের নমুনা গান বাজনা যেখানে মাদক যেখানে অন্যায় যেখানে ছোট হোক একটু মোবাইল ওয়াজ দেখতেছে নিচে চলে আসছে একটা গান একটা নাচ একটু এক মিনিট দেখি এক মিনিট না 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 ওই আজকে এক মিনিট কালকে এক মিনিট পরের দিন এক মিনিট এক মিনিট এক মিনিট হইতে হইতে দেখা যাবে হয়ে গেছে 10,000 মিনিটের গুনাহ ঠিক কিনা এই জন্য গুনার কাজে এক সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের গুনাও করা যাবে ভালো কাজ অল্প হোক ত্যাগ করা যাবে না নবীজি বলেছেন পিপাসার্থ মানুষকে পানি পান করাও এটাও ভালো কাজ এই কাজকেও হালকা মনে করো না কোন ভালো কাজকে হালকা মনে করা যাবে না একটা ঘটনা আমার মনে পড়ে গেছে ঘটনাটা কি বলবো দেখেন দুইটা ঘটনা একটা না দুইটা বলি একজন নামাজি মহিলা একজন নামাজি মহিলার ঘটনা নামাজি রোজাদার সবকিছু ঠিকঠাক আছে কিন্তু ওই মহিলা তার বাড়ির একটা বিড়ালকে বেঁধে রাখতো খাবার দিত না বিশুদ্ধ সনদে এই হাদিসটা বর্ণিত হয়েছে এই মহিলা নামাজি ছিল এই মহিলা রোজাদারও ছিল ভালো কাজ করত কিন্তু আল্লাহর একটা সৃষ্ট জীব আল্লাহর একটা সৃষ্টিজীব প্রাণী এই একটা বিড়াল এটাকে বেঁধে রাখতো খাবার দিত না একটা প্রাণীকে কষ্ট দিয়েছে এটা আমার কাছে আপনার কাছে মনে হতে পারে হালকা কাজ কিন্তু এটার কারণে আল্লাহ তার উপরে এমন নারাজ হলেন ওই মহিলার নামাজ রোজার সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিয়ে একটা প্রাণীকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাকে জাহান্নামী বানিয়ে দিলে তাহলে বুঝা গেল ছোট গুনার কাজও মাঝে মাঝে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে আরেকটা ঘটনা বলবো একজন জেনাকারিনী জিনা করেছে জাহান্নামে যাওয়ার মতো গুনাহ ওই মহিলা একদিন এক রাস্তার ধার দিয়ে হেঁটে যাচ্ছে একটা পিপাসার্থ কুকুর পিপাসার যন্ত্রণায় কাতর মহিলা দেখে অত্যন্ত দয়া লাগলো চামড়ার মোজা সেকালে ছিল এখন তো কাপড়ের মোজা তাই না চামড়ার মোজা মহিলা মোজা খুলে কুয়া থেকে পানি উঠায়া ওই পিপাসার্থ কুকুরকে পান করালো আল্লাহ খুশি হয়ে দিয়ে তার গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ তাকে জান্নাতি বানায়া দিলে এই দুইটা ঘটনা থেকে আপনারা কি বুঝলেন একটা বলেছিলাম গুনার কাজ একটা বলেছি
ভালো কাজ দুইটা কিন্তু এত বিরাট না নামাজ রোজার মতো বিরাট কোনো ভালো আমল কিন্তু এই ছোট ছোট ভালো কাজও আল্লাহ তাআলা আপনার উপর খুশি হয়ে গিয়ে এই আমলের কারণে জান্নাত দিতে পারেন কিনা আল্লাহ পারেন কিনা শুনেন কিয়ামতের দিন শুধু আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে কি আমল করছেন আপনি আপনি আমল দিয়ে চলে যাবেন আমলের সাথে আল্লাহর দয়াও নবীজি একদিন বললেন মানুতিশা উদ্দিবা যার কাছ থেকে আল্লাহ হিসাব চাইবে সে আটকে যাবে ধরা খেয়ে যাবে আমাদের মা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন ওগো আল্লাহর নবী আল্লাহ তো কোরআনে বলেছেন জান্নাতি যারা সহজ হিসাবের সম্মুখীন হবে তারা কোরআনে আছে না ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবাই ইয়াসিরা আল্লাহ বলেছেন ডানপন্থী লোক যারা যারা ডান হাতে আমলনামা পাবে তাদের কাছ থেকে আল্লাহ সহজ করে হিসাব নেবে না আপনি বলতেছেন হিসাব চাইলে ধরা খেয়ে যাবে বুঝলাম না নবীজি তখন কি বলেছেন শুনেন শুনেন আপনারা নবীজি বলেন আয়েশা কিয়ামতের দিন আল্লাহ যদি কারো কাছ থেকে সহজ করে হিসাব নেওয়ার ইচ্ছা করেন তো আল্লাহ বান্দার হাতে থাকা আমলনামা দেখবেন কিন্তু যাচাই না করে তাকে দয়া করে জান্নাতে দিয়ে দিবেন আচ্ছা আপনারা এখনো বুঝেন নাই যত সুবহানাল্লাহ আওয়াজ বড় হয় না বুঝাইয়ে দেই মনে শুনেন শুনেন বুঝজা সুবহানাল্লাহ পড়েন আনা বুঝজা এই যে বাঙ্গরা বাজার আছে না এখানে এটা কি বাঙ্গরা না ভাঙ্গুরা আচ্ছা তো বাজারে মনে করেন আপনার একটা দোকান আছে এখন আপনি সিলেটে যাবেন অথবা কক্সবাজারে যাবেন ঘুরতে পরিবার সহ চলে যাচ্ছেন আপনার দোকানে কর্মচারী ছেলেকে ডেকে বলবেন এই শোনো আমি তিন চার দিনের সফরে যাচ্ছি তুমি দোকানের দায়িত্ব গ্রহণ করো হিসাব নিকাশ ঠিক রাখিও আমি এসে তোমার কাছ থেকে হিসাব নেব আপনি আসলেন আসার পরে আপনার কর্মচারী আপনার কাছে হিসাব নিয়ে এসেছে শোনেন শোনেন আমার দিকে তাকান এসে বলল স্যার এই দেখেন গত কয়েকদিন এই এই খাত থেকে এত টাকা আয় হয়েছে আর এই এই খাতে এই এই পরিমাণ ব্যয় হয়েছে আপনি চিন্তা করলেন ছেলেটা আমার আন্ডারে আমার দোকানে অনেক দিন ধরে চাকরি করছে বিশ্বস্ত ছেলে এত হিসাব দেখার কি দরকার সেই হিসাব দিয়েছে আপনি বললেন দেখি ইটস ওকে যাও দেখলেন না দেখছেন কিন্তু যাচাই এটা হলো একটা নিয়ম একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি হলো ছেলেটা এসে হিসাব দিচ্ছে আপনি বলে এই এদিকে আয় এখানে এত টাকা কম কেন এখানে এই কাজটা এমনি করলে কেন এটা এভাবে করলে না কেন এটা এমনি করলে ভালো হইতো কথায় কথায় যদি তাকে ধরেন আর জেরা করেন হিসাব তার জন্য কঠিন হবে না সহজ হবে এবার বুদ্ধিমানের মতো জবাব দেন হিসাব গ্রহণের প্রথম পদ্ধতিটা সহজ ছিল না দ্বিতীয় পদ্ধতিটা সহজ আল্লাহ আমাদের হাতে হাতে আমল নামা দিয়ে যদি নামাজি কেউ বলেন এই তুই রুকুটা এমনি দিলি না কেন সাজদা আরেকটু লম্বা করলি না কেন নামাজটা এমনি আদায় করলে না কেন এটা এমনি করলি না কেন এমনি করলি না কেন বাঁচতে পারবে আল্লাহর নবী বলছেন আয়েশা শোনো আল্লাহ যাকে মাফ করতে চান দয়া করতে চান হাতে থাকা আমল নামা আল্লাহ দেখবেন দয়া লাগলে আল্লাহ বলবেন যা যাচাই বাছাই করতাম না সুজা জান্নাতে চলে যা এইরকম হিসাব আমরা চাই কি চাই না আপনি চাইলে আপনি যদি নাও চান চেয়েছেন নবীজি নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা অর্থ হলো আল্লাহ আমার কাছ থেকে সহজ করে হিসাব নিন সহজ হিসাবের নমুনা হলো আল্লাহ কিয়ামতের দিন আমলনামা দেখবেন কিন্তু যাচাই না করে আল্লাহ জান্নাতে দিবেন এরকম হিসাব নিকাশের সম্মুখীন হবে তারা ইমানদার হলো যারা আল্লাহ এই সকল ইমানদারদের কাতারে আমাদেরকে শামিল করে দাও তবে এই দোয়াটা আপনারা সব সময় করবেন একটা আমল আপনারা শিখে যান সবাই এই দোয়াটা মুখস্থ করেন সবাই আমার সঙ্গে বলেন আল্লাহুম্মা এতগুলো মানুষ আপনারা কেন কথা বলেন একটা দোয়া শিখতেও মন চায় না আপনাদের আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা একবার বলছি তো আরো দুইবার বলে মুখস্থ হয়ে যাবে বলেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা এই হলো সূরা জিলজালের সংক্ষিপ্ত তাফসীর এখন আসেন
কি শিখলাম এই সূরা থেকে আমরা একটু জেনে নেই এই সূরা থেকে আমরা 6টা জিনিস শিখেছি কয়টা এই 6টা জিনিস মুখস্থ করতে পারবেন না এক নাম্বার আমরা শিখেছি প্রথম আয়াত থেকে শিখেছি যে জমিনের উপরে আছি এই জমিনকে আল্লাহ যে কোনো সময় কাপাই আমাদেরকে ধ্বংস করে দিতে পারেন সুতরাং আজকের ওয়াজ থেকে এক নাম্বার শিক্ষা নিলাম এই জমিনের উপরে আমরা কোনো গুনাহ করব না কারণ জমিনের মালিক আমরা নই যে কোনো সময় জমিনের নিচে গেড়ে দিতে পারেন কে আল্লাহ এক নাম্বার শিক্ষা এই জমিনের উপরে কোনো আকাম কুকাম করব না দুই নাম্বার যে ধন সম্পদের জন্য আমরা এত মারামারি করি ধন সম্পদ কামাইতে গিয়ে নামাজও পড়ি না দুই নাম্বার আয়াতে কি পড়ছিলাম আমরা যে জমিন সব বের করে দিবে মানুষ ধন সম্পদ দেখে তাকাবেও না নফসি 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 সুতরাং ওই সম্পদের জন্য দুনিয়ায় নামাজ কাজা করব না ওই সম্পদের জন্য ঘুষ খাব না দুর্নীতি করব না হারাম পথে সম্পদ কামাবো হারাম খাইলে তো বডি হারাম এই হারাম বডি নিয়ে হজে গেলেন দোয়া কবুল হবে ইবাদত কবুলের পূর্ব শর্ত হলো হালাল খাওয়া হারাম খাইয়া হাজ হিসাব হজ কইরা কোনো লাভ হবে পাঁচ নাম্বার শিক্ষা তিন নাম্বার শিক্ষা হলো জমিন কিন্তু রেকর্ড করে রাখতেছে সব সুতরাং জমিনের উপরে এমন কোন নাপাকির কাজ অন্যায় কাজ করব না যার কারণে কিয়ামতে লজ্জিত হব এজন্য এখনি আমাদের সাবধান হওয়ার দরকার আছে না নাই আরো জোরে বলেন চার নাম্বার শিক্ষা হলো এই কবর এখান থেকে আমরা একদিন উঠব নিজের চোখে আমলনামা দেখব এজন্য নিজের খাতাটা এমন ভাবে আমরা দুনিয়াতে তৈরি করে যাব যাতে কিয়ামতে আর আফসোস না করি কারণ সেদিন আফসোস করে কোনো লাভ হবে সময় থাকতে নামাজি হওয়ার দরকার আছে না নাই সময় থাকতে আমলদার হওয়ার দরকার আছে না নাই পাঁচ নাম্বার শিক্ষা হলো গুনার কাজ একেবারে তুচ্ছ হোক এটাও ডিরেক্ট বাদ করব না ধারে কাছেও যাব ছয় নাম্বার শিক্ষা হলো ভালো কাজ অল্প ছাড়ব বলেন তো এই যে ছয়টা শিক্ষা আজকের আলোচনা থেকে আমরা শুনলাম এই ছয়টা কাজ যদি আমরা ডেইলি ঠিক রাখতে পারি আমরা জান্নাতে যাওয়ার সুযোগ আছে না নাই আসুন সূরা জিলজালের আলোকে যে ছয়টি জিনিস আমরা শিখলাম এর আলোকে আমরা আমাদের জীবন পরিচালনা করি আল্লাহ তাআলা আমাদের সকলকে সবাইকে সেই তৌফিক দান করেন আমরা সবাই বলি আমিন